হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো আমার পরিবারের সকলে? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমরা কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি বানাতে চলেছি বাড়িতে, সেটা তোমরা দেখতে থাকো। বাড়িতে বলতে আমরা একটা পিকনিকের মতো করছি, তার জন্য আমরা বাড়িতেই একরকম রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি করছি। তো কীভাবে কম সময়ের মধ্যে এটা করছি তোমরা দেখতে থাকো, কী কী এর মধ্যে সিক্রেট ব্যাপার থাকছে সেটাও তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কীভাবে তৈরি করছি। তো তার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলে যে নতুন হবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আগে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। তো প্লিজ পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখতে থাকো, চলো দেখতে থাকো আমি কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি করছি। আমরা করছি, চলো কমপ্লিট করে দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমরা একটা হাঁড়ি, একটা গ্যাস, একটা সিলিন্ডার রেখেছি। তো এইখানেই আমরা রান্নাবান্নাটা করব, কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো। তো হাঁড়িটা আমরা প্রথমে গ্যাসটা ধরিয়ে হাঁড়িটা আমরা গরম করে নিচ্ছি। তো এখানে একটু গরম করার জন্য এতে একটু জল থেকে গিয়েছিলো, তার জন্য গরম এতে এই জলটা ফুটে ফুটে মরে যাবে। আর দেখতে পাচ্ছ গরম হচ্ছে হাঁড়িটা। আর এখানে আছে 3 কেজি মতো সাইজের, 3.5 কেজি মতো সাইজের একটা মুড়ি। তো হাঁড়ি গরম হয়ে গেছে, এখানে তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পেঁয়াজ দিয়ে নেব, কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে। তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি কুচি পেঁয়াজগুলো, এরপর দেখাচ্ছি। এ দেখো কুচি পেঁয়াজ রয়েছে এখানে, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে নেব। আর কিছু আলু কেটে রেখেছি এখানে, আলুগুলো দেখাচ্ছি। এ দেখো এগুলো আমরা এর মধ্যে দেবো। কীভাবে কী করছি বাড়ির রান্না বা রেস্টুরেন্ট রান্নার মধ্যে কী তফাত তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে দাদা বৌদির স্টাইলের একটু বিরিয়ানিটা করেছি। দেখতে পাবে নিশ্চয়ই কীভাবে কী সিক্রেট ব্যাপার থাকছে না থাকছে। আর এখানে রয়েছে চাল, চালটা আমরা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আছে বিরিয়ানি মশলা, এটাকে ভালো করে গরম করে গুঁড়িয়ে রেখেছি। আর আছে কেওড়া জল, আর একটা লাল মরিচের পাতা আছে। এখানে আলুগুলো রয়েছে, এখানে আছে সাদা তেল। তো আমরা পেঁয়াজটা এখানে লাল লাল করিয়ে এসেছি, করিয়ে নিয়েছি। আর একটু ভালো করে লাল হলে তারপরে কিছুটা তুলে নেব। দেখতে পাচ্ছ এখানে নাড়াচাড়া করা হচ্ছে। তো এরপর আমরা কিছুটা একটা বাসনে তুলে নেব। দেখো বন্ধুরা, এখানে কিছুটা বাসনে তুলে নিচ্ছি পেঁয়াজ লাল করা। এই যো খানিকটা করে তুলে নেব, আর বাকিরা রাখবো। এর পেঁয়াজ আর তেল কিছুটা রেখে দিয়ে এ থেকে পেঁয়াজের রসটা বার করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর প্লিজ একটা লাইক দিও ভালো লাগলে। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি, তো গ্যাসটা একটু বাড়িয়ে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে জল, তেল আর পেঁয়াজটা। এ থেকে কীভাবে রসটা বের করব তোমরা এখানে দেখতে পাবে। তো এটাই হচ্ছে মেন সিক্রেট, হচ্ছে পেঁয়াজের রসটাতেই কীভাবে রান্নাটা হচ্ছে বিরিয়ানিটা, সেটা তোমরা এখানে দেখতে পাবে। এখানে একটু নুন দিয়ে নিয়েছি এই পেঁয়াজের রসটা বার করার জন্য। আর এতে আমরা কুচি করে রাখা আলুগুলো দিয়ে নেব, আলুগুলো ভেজে নেব না, শুধুই আলুগুলো পেঁয়াজের রসের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। দেখো কীভাবে আলুগুলো দিয়ে নিচ্ছি। এতে পেঁয়াজের রসটা বার করার জন্য জল দেওয়া হয়েছে, পেঁয়াজটা ভাজা ছিল তেলের মধ্যে আর জল দেওয়া হয়েছে, আর সামান্য নুন দেওয়া হয়েছে। তাতে আলুগুলো দিয়ে নিচ্ছি, এরপর আলুগুলো দিয়ে আমরা ঢাকা দিয়ে নেব। ভালো করে আলুগুলো সবগুলোকে ভালো করে মানে সব একটা একটা করে দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে একটু নেড়ে নিতে হবে, ঠিকঠাক করে বসিয়ে নিতে হবে নেড়ে। ভালো করে ঠিকঠাক করে শেপ সাইজ করে বসিয়ে নিতে হবে, যাতে আলুগুলো ভালো করে তেল আর জলের মধ্যে যে পেঁয়াজের রসটা বার করা হয়েছে সেগুলোর মধ্যে যেন বসে যায়। এরপর এটা ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তো মাঝে মাঝে একবার করে দেখে নেব যে ঠিকঠাকভাবে সিদ্ধ হওয়ার জন্য ঠিকঠাকভাবে হচ্ছে নাকি, ফুটছে নাকি, তা ভালো করে দেখে নিতে হবে। এরপর আমরা আদা রসুনটা পিষে আদা রসুনের রসটা বার করে নেব। এখানে আদা রসুন কুচি করে নেওয়া হয়েছে, এখানে একটা মিক্সারে জার নিয়ে মিক্সারে আদা রসুনটা দিয়ে জুসটা বার করে নেব।
এখানে এই যে মিক্সারের জুসটা বার করে নিয়েছি আদা রসুনটা বেটে একটা ছাঁকনি দিয়ে। তো এরপর এরপর পেঁয়াজের রস থেকে আলুগুলো তুলে নেওয়া হয়েছে। এরপর চিকেনগুলো দিয়ে নিয়েছি, চিকেনগুলোকে এবারে একটু নুন দিয়ে নেব। আমার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিয়েছি। তো নুনটা দেওয়ার পরে এরপরে দেখো আমি ভালো করে নুনটা দেওয়া হয়ে গেছে। দেখো চিকেনগুলোকে ভালো করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তার উপর নুন দেওয়া হয়ে গেছে। এরপর টক দইটা দিয়ে নেব। টক দইটা আমি আমুলের টক দই নিয়েছিলাম, টক দইটা দিয়ে নিয়েছি। পুরো টক দইয়ের প্যাকেটটা এখানে দিয়ে দেব। আগে চিকেনটা পেঁয়াজের রসে দিয়ে নেবে বন্ধুরা, তার উপরে সামান্য নুন দেবে পরিমাণ মতো, তার উপরে টক দইটা দেওয়া হবে। এর উপরে আদা রসুনের যে জুসটা ছিল সেই জুসটা এর উপরে দিয়ে নেব। আদা রসুনের জুসটা ঢেলে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে বিরিয়ানির যে মশলাটা করে রেখেছিলাম তার উপরে এর উপরে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবে তোমরা কমেন্টে। এরপরে জিরে ধনে একে একে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমাদের এই রেস্টুরেন্টের মতো রান্নাটা কিভাবে করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর আমরা সবাই মিলে রান্নাটা কেমন করলাম তোমরা অবশ্যই কেমনটা জানাবে, আর আমাদেরকে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। একটু নাড়াচাড়া করে ভালো করে ঠিকঠাক করে নিতে হবে। তো বন্ধুরা এরপর একটু কেওড়া জল দিয়ে দেওয়া হয়েছে, নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর নাড়াচাড়া করে একটু মিক্স করে নিতে হবে, যেহেতু আমরা আগেই আমরা এটাকে ম্যারিনেট করে রাখিনি। এই যে পেঁয়াজের রসটা আছে এর মধ্যেই দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব চিকেনটা। তো চিকেনটা ভেজে নেওয়ার তো কোনো দরকার নেই, কারণ আমরা এটা রেস্টুরেন্ট স্টাইলে করছি। তো দেখতে পাচ্ছ এরপরে আমরা এটাকে কিছুক্ষণ আছে সিদ্ধ হতে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো তার আগে আমার চ্যানেলে যে নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, আর এখানে রেখেছি এক বাটি দুধ, আর এখানে খোয়াখির আর পেঁয়াজটা আছে। তো খোয়াখিরটাকে পেঁয়াজের সঙ্গে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে এটাকে চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে যে আলুগুলো আমি পেঁয়াজের রসে সিদ্ধ করে নেওয়া হয়েছে, দেখো এখানে পুরো ভেজে নেওয়া নয়, কাঁচা আলুগুলো দিয়েছিলাম তোমরা দেখেছো, সেগুলো এরকম হয়ে গেছে কালারটা। তো এরপরে পেঁয়াজ কুচিটা তার সঙ্গে চিনিটা খোয়াখিরটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দুধেতে কেশরটা দিয়ে দিলাম। আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর কেওড়া জলটা দিয়ে দিয়ে আজকেই তো করতে পারতে, ভালো করে হ্যাঁ বলছি আজকেই রবিবারে করতে পারতে। তো বন্ধুরা এরপর আমরা চিকেনটা একবার দেখবো কেমন হয়েছে কালারটা। দেখো বন্ধুরা চিকেনের কালারটা অসম্ভব সুন্দর দেখতে এসেছে, একদম না ভেজে এই কালারটা এসেছে দেখতে পাচ্ছ।
তো এখানে চিকেনের কালারটা দারুণ সুন্দর এসে গেছে। তো এরপর আমরা কিছু আটা ছেনে নিয়েছি এখানে, গমের আটা, কারণ এটাকে জাঁকের সময় দেওয়া হবে। আর এখানে আছে ঘি, গাওয়া ঘি রয়েছে। আর আমরা দুধেতে এবারে জাফরানটা দিয়ে নেব কালারের জন্য। জাফরানটা কতটা পরিমাণে দিচ্ছি তোমরা দেখো। আমাদের এক বাটি দুধ লেগেছে, তার সঙ্গে কেশর আছে, এরপর জাফরান দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে চিকেনের ওপরে একটু পাতিলেবুর রস দিয়ে নেব। চিকেনটা কষা কষা মতো হয়েই এসেছে, তো এর উপরে পাতিলেবুর রস দিয়ে নিলাম। দেখো চিকেনটা কিরকম সুন্দর কালারটা এসেছে। আমরা এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আবার একবার দেখছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আমরা যেটা খুব সুন্দর আমরা এই নতুন করছি যেহেতু খুব ভালো লাগছে। তারপর আমরা ভাতটার জন্য প্রস্তুতি নেব। এখানে একটা হাঁড়িতে কিছুটা জল দিয়ে নিয়েছি, আরও লাগবে জল। জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, জলেতে লবঙ্গ, দারচিনি দেওয়া হয়ে গেছে, এলাচ দেওয়া হয়েছে, আমাদের পরিমাণ মতো আমরা দিয়ে নিয়েছি। আবারও বলছি, তোমরা যেরকম পরিমাণ করবে সেরকম পরিমাণ সব কিছুই দেবে। তো এর বন্ধুরা, লবঙ্গ দেওয়া, এলাচ দেওয়া, দারচিনি দেওয়া জলটা আমরা ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এখন ফুটতে দেওয়া হয়েছে এর মধ্যে। তার মধ্যে আমি আলু আর চিকেনটা বসিয়ে নেওয়া হবে, যে চিকেনটা কষা হয়ে গিয়েছিলো তার মধ্যে আলুগুলো সাজিয়ে সাজিয়ে বসিয়ে নেওয়া হবে। তোমরা দেখতে দেখো আমরা কীভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে আলুগুলো। এইভাবে করলে তবে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে বাড়িতেই। এইভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে নেবে বন্ধু তোমরা। তো বন্ধুরা, এরপর আমরা চিনি, পেঁয়াজ আর খোয়াফির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব কিছুটা। তো এর মধ্যে আমরা চিনি, খোয়াফির, পেঁয়াজের মিক্স করে গেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এরপরে আমাদের যে চাল ভাত জলটা ফুটতে দেওয়া হয়েছিল, দেখো বন্ধুরা তোমরা ফুটে গেছে। এর মধ্যে আমরা লবণ দিয়ে নেব পরিমাণ মতো, ভালো করে মিক্স করে নিচ্ছি জলটা। তো পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে, ভালো করে বয়ল করে নিলাম। তো এর তারপরে কিছুটা সাদা তেল দিয়ে দেওয়া হবে এর মধ্যে, জলের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেওয়া হলো, এটাও ভালো করে নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমরা ভাতটা ফোটার আশায় থাকবো, কারণ একটু শক্ত থাকতে আমাদের ভাতটা নামাতে হবে। বাকি অবশিষ্ট যে ভাতটা নরম হওয়ার কথা সেটা জাঁকেতেই হয়ে যাবে, তবে ঠিকঠাকভাবে একটু ভাতটা শক্ত অবস্থা দিয়ে নামাতে হয়। তো ভাতটা এবার ফুটতে দেওয়া হয়ে যাবে, ঢাকনাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এরপর আমরা ভাতটা ভালো করে ছেঁকে নিচ্ছি একটা জালতি আর একটা ঝুড়ির মধ্যে, কারণ এইভাবে ছাঁকলে ভাতের যে ফ্যানটা আছে সেটা ভালোভাবে ঝরে যায়। তো একটা আমরা হাতল দিয়ে এইভাবে ফ্যানটাকে ঝরিয়ে নেব, হাঁড়ির মধ্যে থেকে এইভাবে ভাতটা তুলে তুলে নিয়ে ঝরিয়ে নেব।
তো তো বন্ধুরা এরপর আমরা আবার গ্যাসটা অন করে নিলাম। তো এরপর বিরিয়ানিটা আমাদের কিভাবে সাজা হচ্ছে তোমরা দেখতে থাকো। তো আমাদের আগে চিকেন আর আলু তার সঙ্গে পেঁয়াজ চিনি কোয়াকির মিশ্রিত যে মিশ্রণটা করে রাখা হয়েছিল এর উপরে আমরা দিচ্ছি ভাত দিয়ে নেব। তো এখানে আমাদের সমস্ত কিছু রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবার আমরা ভাতটা ঢেলে নেব ওই মিশ্রণটার উপরে ভাতটা দিয়ে নিয়েছি। ভাতটা একটু শক্ত থাকতে থাকতেই ছেঁকে নিতে হবে, কারণ ভাতটা না একটু শক্ত থাকতে থাকতে না ছেঁকে নিলে তাহলে ভাতটা ভাপেতে আরও গিলো হয়ে যেতে পারে। তো এইভাবে একটু চাড়িয়ে নিতে হবে হাত দিয়ে। তার অবশিষ্ট যে আমাদের চিনির পেঁয়াজ আর কোয়াকির ছিল সেটা উপরে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপরে দেওয়া হবে যে পেঁয়াজের রস একটু অবশিষ্ট রাখা হয়েছিল সেই পেঁয়াজের রসটা এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেওয়া হবে। ভালো করে পেঁয়াজের রসটা চাড়িয়ে দিতে হবে। তো এরপর আমরা দিয়ে নিচ্ছি ঘিটা, গাওয়া ঘিটা দিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশ্রণগুলো দিলে তবেই কিন্তু বিরিয়ানির টেস্ট আসবে। যেহেতু আমরা বাড়ির মতো করে বিরিয়ানি নয়, আমরা রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি করছি, তো রেস্টুরেন্টের মতোই হতে হবে। এরপর আমরা জাফরানটা দিয়ে নেব। এটা আমার দুধ কেশর আর জাফরান গোলা ছিল কেওড়া জল দিয়ে। তো এখানে এটা ভালো করে চালিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা বিরিয়ানি ফ্লেভার। তো অল্প অল্প করে ভাতের উপরে ছড়িয়ে দিতে হবে আর হাঁড়ির গায়ে গায়ে দিয়ে নিতে হবে বিরিয়ানির ফ্লেভারটা। তো এটা পরিমাণ মতো দিতে হবে, না হলে বাজে একটা গন্ধ এসে যাবে। তো এখানে আমাদের আটাটা যেটা এটা বিরিয়ানির ফ্লেভারটা এই যে এখানে দেখাচ্ছি, আর এইগুলো আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে আর ঢাকনাটা দিয়ে নিতে হবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, তবেই আমাদের বিরিয়ানিটা পুরোপুরো জাঁকে থাকবে। এইভাবে চিপকে চিপকে দিতে হবে যাতে হাওয়া না বেরোয়, সেরকম ব্যবস্থা করতে হবে। আর উপরে একটা ভারী কিছু ওয়েট দিয়ে নিতে হবে। তো এতে কী এতে ভালো হয় যাতে এইভাবে টিপে টিপে দিলে চারিদিকটা যাতে হাওয়াটা না পাস হয় আর ভালোভাবে যেন ভাপের মধ্যে থাকে, তবে বিরিয়ানিটা জাঁকে ভালো করে হলে তবেই টেস্টি হবে খেতে। আজকের যে বিরিয়ানিটা আমি তোমাদের করে দেখালাম, মানে আমরা যেটা করে দেখালাম, তো তোমরা বাড়িতে করে দেখো, তোমরা দেখে আমাদেরকে বলো, অসম্ভব সুন্দর খেতে হবে। আর যেটা সিক্রেট সেটা হচ্ছে পেঁয়াজের রস, এটা কিন্তু ভুলবে না। পেঁয়াজের রসটা আগে বার করে নেবে, ওটাই সবথেকে বিরিয়ানির টেস্টটা আনে। ওই পেঁয়াজের রসটাতেই বিরিয়ানির টেস্টটা নিয়ে আসবে। তো এইভাবে আমাদের প্রায় এক আধ ঘন্টা 40 মিনিটের মতো থাকবে। এইভাবে একটা ওয়েট দিয়ে নিয়েছি, এটা 40 মিনিটের মতো থাকবে। তারপরে আমরা দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের জাঁক হয়ে গেছে, একদম খুব সুন্দর দেখতে লাগছে। তো এরপরে আমরা কীভাবে বন্ধুরা আজকে এই যেও দেখতে পাচ্ছ এই বিরিয়ানিটা, আমাদের রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি আজকে আমি তোমাদের করে দেখালাম। তো তোমরাও বাড়িতে করে দেখো, খেয়েও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।